আমাদের এই আঠারোটাতে আসলে পাঁচটা জিনিস আছে, খুঁটি নীতি আছে, মাটি নীতি আছে, শিক্ষা ও স্বাস্থ্য নীতি আছে, সমাজ নীতি আছে, জাতীয় আন্তর্জাতিক নীতি আছে, শেষ। আমাদের এই আঠারোটা নীতি যে বলে, এই আঠারোটা নীতিতে মূলত এই পাঁচটা জিনিস আছে। খুঁটি নীতি আমার সাথে বলবেন কি আছে, পরে আছে মাটি নীতি, খুঁটি মাটি ভুলে যাবেন নাকি বলবেন। আর মেমোরাইজেশনের সঙ্গে আমি শুরুতে কি বলেছিলাম, মেমোরি বা কোনো কিছু মেমোরাইজ করা মানে হলো উইচ ইউ আর আনএবল টু ফরগেট, আপনি যা জানেন এবং ভুলে যান সেটাকে মেমোরাইজেশন বা মেমোরি বলে, ঠিক আছে। আমি প্রথমে একটা ভালো উদাহরণ দিয়েছিলাম, আপনারা সবাই হাসছিলেন, মেমোরি এমন জিনিস, এমন ভাবে নিজের ভিতরে নেওয়া কোনো কিছু ইউ আর আনএবল টু ফরগেট, যেমন সন্তানের নাম, যেমন মায়ের মুখ, ইউ ডু নট এফোর্ড টু লার্ন ইট, নো আপনি চেষ্টা করেন না, ইট জাস্ট কাম টু ইউ, ইট জাস্ট ইন্টারনালাইজ ইট, এটাকে মেমোরি বলি। সো সংবিধানকে ওইভাবে বোঝা আমাদের পক্ষে সম্ভব, একদম দর্পণের আয়নার মতো চোখের সামনে থাকে। কোন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সেট করেছেন মধ্যে এই পাঁচটা এলিমেন্ট ছাড়া আপনি প্রিন্সিপাল বানাতে পারবেন না। এখানে কয়েকটা খুঁটি থাকতে হবে, কয়েকটা মাটি নীতি থাকতে হবে, শিক্ষা ও স্বাস্থ্য নীতি থাকতে হবে, নাকি না থাকলে চলবে? একটা রাষ্ট্রের শিক্ষা স্বাস্থ্য নীতি না থাকলে চলে? এটার মধ্যে সমাজ নীতি থাকতে হবে, এটার মধ্যে জাতীয় আন্তর্জাতিক নীতি থাকতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এই পাঁচটা জিনিস পড়া থাকবে, কি কি, খুঁটি নীতি, মাটি নীতি, শিক্ষা ও স্বাস্থ্য নীতি, সমাজ নীতি এবং জাতীয় আন্তর্জাতিক নীতি। এটা আমি স্যারের বক্তৃতা করে পুরো জিনিসটাকে আমরা মুখস্থ করে দেবো, ওকে। খেলা কত, সংবিধানের ছাত্রদের জন্য সারা জীবনের ফিক্স আইটেম হলো 18 আর 22, 18টা রাষ্ট্র পরিচালনার মূল নীতি এবং 22টা মৌলিক অধিকার। এই 18 আর 22 আইটেমের উপরে দখল হবে মানে হলো এন্টায়ার কনস্টিটিউশন আপনার গ্রিপের মধ্যে, ওকে। এই চ্যালেঞ্জ আমরা করে নিয়েছি। আমি এখন বিনীতভাবে অনুরোধ করবো আমাদের এক্সট্রাঅর্ডিনারি লিগাল বডি, আমাদের মামুনুদ্দিন স্যার, the attorney general for Bangladesh, the president of the Supreme Court Bar Association, and the chairman of the Bangladesh Bar Council. ধন্যবাদ আরিফ। আজকের এই কর্মশালার প্রধান বক্তা আমার মনে হয় আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আরিফ খান। ও যেভাবে আপনাদেরকে যেভাবে বোঝালো, আমার মনে হয় আমি যদি আপনাদের বসে থাকতাম আমিও আপনার অনেক বেশি উপকৃত হতাম, আজকে সংবিধানটা হয়তো আরও ভালো বুঝতাম, ও যেভাবে আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়েছিল। ধন্যবাদ আরিফ। এই ধরনের একটা উদ্যোগ নিয়ে আমাদের তরুণ বন্ধুদের মাঝে সংবিধানটাকে কীভাবে আত্মস্থ হয় সেটা এইভাবে বুঝিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা নেওয়ার জন্য আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমি আজকের এই সবার উদ্বোধক, আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক, এবং যিনি একজন প্রাণবন্ত মানুষ, যিনি অফুরন্ত কি বলবো প্রাণের অধিকারী, জনাব রুহুল কুদ্দুস কাজল, সব কিছু ভালো কাজে তিনি থাকেন। আমি তাকে প্রথমেই তাকে ধন্যবাদ দিচ্ছি তিনি এখানে উপস্থিত থাকার জন্য। এখানে যারা আলোচক আছেন, প্রশিক্ষক যাদেরকে বলা হচ্ছে, তাদের আছেন তো বেশির আব্দুল হালিম। আমি হালিমকে দেখেছি যে কোনো বিষয় নিয়ে অত্যন্ত গভীরে যেয়ে মামলাটি পরিচালনা করার জন্য, মামলা পরিচালনা করতে যেয়ে তার যে আশেপাশে যে আইনগুলো আছে সেগুলোকে সে পরিপূর্ণভাবে আত্মস্থ করে তারপর আদালতে যায়, এবং আমার মনে হয় তার কাছ থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন। আমি শুনতে পেরেছি আমাদের বন্ধু জনাব রাগিব রউফ চৌধুরী, উনি কতগুলো বিষয় বললেন আপনাদের কাছে, নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি আপনাদের সকলেই উপকৃত হবেন, এবং যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে মামলা পরিচালনার ক্ষেত্রে আপনাদের অনেক সহায়তা হবে। এছাড়া আপনাদের সাথে আছেন অনিক আর হক, ওর সঙ্গে আর কি বলবো, অনিক আর হক কিন্তু দেখবেন একটা পাবলিক স্পিরিটেড মানুষ। আমাদের বিবি রায় চৌধুরী একটা জাজমেন্ট দিয়েছেন, আপনারা জানেন মহিউদ্দিন ফারুকের মামলায় বিবি রায় চৌধুরী একটা লাইন আছে যে কে করতে পারে পাবলিক স্পিরিটেড মামলাগুলো, পিআইএল মামলাগুলো কে করতে পারে, যার হৃদয়ে ব্লিড হয় অর্থাৎ যার রক্তক্ষরণ হয়। আমার মনে হয় আরি আমাদের অনিকের রক্তক্ষরণ হয় যে কোনো অন্যায়ের সাথে সাথে, এই জন্য ও সব ধরনের মামলা চলে আসে। আসেন আমাদের হুমায়ুন কবির,
এবং মুশফিকুর রহিম, মুশফিকুল হুদা সহ অন্য সবাই এবং আমাদের প্রাণপ্রিয় বন্ধুরা যারা আজকে এখানে অংশগ্রহণ করছেন। সংবিধানটা কিন্তু নিজেকে পড়ে শিখার বিষয়, আইনজীবী হতেই হবে তার কোনো প্রয়োজন নাই। আমার মনে হয় বাংলাদেশের সংবিধানের, আমরা অনেকেই বলি যে সংবিধান বিশেষজ্ঞ অমুক তমুক, বাংলাদেশে দেখেন একজন ব্যক্তি যিনি হিসাব বিজ্ঞানের ছাত্র ছিলেন, যিনি একটি মফস্বল শহরের একটি কলেজ থেকে হিসাব বিজ্ঞানে সম্মান এবং মাস্টার্স করেছেন, কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের সংবিধানে উনার যে বিশ্লেষণে এবং আদালত সম্পর্কিত মামলাগুলো বিশ্লেষণে উনার যেই লিখনই ছিল, উনি যে অবদান রেখেছেন সেটা সত্যি অবিস্মরণীয়। আমি প্রথমেই জনাব মিজানুর রহমান খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আরম্ভ করছি। আপনারা সকলেই জানেন সংবিধান কিন্তু সবসময় আদালত পরিবর্তনশীল। এটা আজকের যে বক্তব্যটা আসছে 3 বছর পরে কিন্তু এটা রিভিউ হয়, আমাদের যারা লিগাল ইয়েতে বলা হয় রিভিজিট করে ওনারা। আজকে যে যে প্রিন্সিপালটা আজকে ওনারা বলছেন 3 বছর 4 বছর পরে এখান থেকে কিন্তু যদি আমরা যারা আইনজীবী, যারা আপনারা যারা আইনজীবী হিসেবে কাজ করবেন, আপনারা যখন আদালতকে বোঝাতে পারবেন যে না আপনারা ওই যে আগের রায়টা ঠিক হয়নি সেটা কিন্তু আদালত মেনে নেয় এবং ওটাকে রিভিজিট করে, ওটা পরিবর্তন করে, এটাই হচ্ছে আমাদের সাংবিধানিক আদালতের একটা অন্যতম সুন্দর বৈশিষ্ট্য যেটাকে আমরা সবসময় ফলো করি। আপনারা জানেন যে সংবিধানের কোনো যদি পরিবর্তন করা হয় তাহলে প্রথম ইন্ডিয়াতে একটি জাজমেন্টে বললো ভারতী নন্দী সম্ভবত, ও এখানে বললো যে না সংবিধানের বিষয়টি চ্যালেঞ্জ করা যায় না আদালতে। পরবর্তী সালে কালে 60-এর দশকে ধর কেশবানন্দীর মামলাটি হলো সুপ্রিম কোর্টে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, তখন তারা বললো সংবিধানের যে মূল বিষয়গুলো আছে, মৌলিক বিষয় বৈশিষ্ট্যগুলো আছে, সেইগুলোর সাথে যদি সাংঘর্ষিক কোনো কিছু হয় তাহলে সেই সাংঘর্ষিক অংশটুকু বাতিল করা যাবে। অর্থাৎ সংবিধানকে প্রথমবারের মতো সংশোধনটাকে বাতিল করে দেওয়া হলো, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এটা বলল। সেই মামলাটা আমাদের দেশে কখন এটা প্রয়োগ করা হলো, আনোয়ার হোসেনের মামলায়, যখন আমাদের সুপ্রিম কোর্টকে বাইফার্কেট করা হলো তখন সেটা চ্যালেঞ্জ করে আনোয়ার হোসেনের একটা মামলা হলো। সেই মামলাটির রায় হলো 1989 সালে, তৎকালীন প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি জনাব ফজলে মুনিম সাহেব, ওনার আদালতটা আইনজীবীরা বর্জন করার কারণে উনি বসতে পারেননি, বাকি 4 জন বসতেন এবং সেই বেঞ্চের প্রিসাইড করেছিলেন জনাব বদরুল হায়দার চৌধুরী সাহেব, উনি জনাব এমএইচ রহমান এবং জাস্টিস মোস্তফা কামাল, ওনারা জাজমেন্ট দিয়ে বললেন এটা অসাংবিধানিক, এবং জাস্টিস এটিএম আফজাল সাহেব ওনার জাজমেন্ট দিয়ে বললেন এটা সাংবিধানিক। যাই হোক, ওইখানেও বলা হলো যে পোলস্টার, আমাদের সংবিধানের মূল বৈশিষ্ট্য যেগুলো 7-এর ক, পোলস্টার, ইউনিটারিয়াল গভর্নমেন্ট, এখানে এভাবে বাইফার্কেট করা যায় না সুপ্রিম কোর্টকে। অর্থাৎ সংবিধানের যে সংশোধনীটা ছিল আর্টিকেল 100-এর, সেইটাকে কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। এইটা হচ্ছে আমাদের একটা সাংবিধানিক মামলায় আপনারা এটা পাবেন, যেটাকে অষ্টম সংশোধনী রায় হিসেবে আমাদের এখানে বিশেষভাবে পরিচিত। আমার বন্ধু যেটা বলছিলেন রাগিব রৌফ চৌধুরী, যে যদি স্ট্যাটিউটে নাও থাকে তারপরে কোনো মানুষের অধিকার কেড়ে নিতে হলে তাকে কিন্তু সকোচ করতে হবে, এই এই সম্পর্কিত সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য মামলা হচ্ছে গোলাম আজমের মামলা। উনি উনার নাগরিকত্বকে বাতিল করা হয়েছিল কিন্তু সেই সময় সে উনি দেশে ছিলেন না, তো উনি যখন দেশে আসে উনি এটা মামলা ফাইল করলেন, উনি হাইকোর্টে জেতার পরে সুপ্রিম কোর্টে গভর্নমেন্ট গেল, সেই মামলা সুপ্রিম কোর্ট বলল স্ট্যাটিউটে থাকুক বা না থাকুক কারো যদি রাইট কেড়ে নিতে হয় তবে তাকে অবশ্যই সকোচ করতে হবে, তাকে অবশ্যই সুযোগ দিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের এই যে সকোচ, আইনে না থাকলে সকোচ লাগবে না, সেইটার থেকে কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরে আসলো, বলল না কারোর রাইটটা যদি কেড়ে নিতে হয় তাকে অবশ্যই সুযোগ দিতে হবে। আর এই সুযোগ দেওয়ার ব্যাপারে আমাদের সংবিধানের একটা অন্যতম একজন আইনজীবী আছেন বাংলাদেশের, এবং আমি যদি বিশেষজ্ঞ যাদের বলা হয় তাদের অন্যতম হচ্ছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, উনি বলেন যে মুসলমান হিসেবে আমরা কিন্তু এটা বিশ্বাস করি এই কারণে যে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিসসালাম এবং হাওয়া বিবি হাওয়াকে যখন বেহেস থেকে বের করে দেওয়া হয় তখন কিন্তু তাদের প্রশ্ন করা হয়েছিল তোমাদের না করা হয়েছে তারপর তুমি এই ফলটা খেলে কেন, অর্থাৎ আল্লাহও কিন্তু মানুষকে সুযোগ দিয়েছেন, অতএব প্রত্যেকটা মানুষ তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনে সেটা খণ্ডনের অধিকার তার আছে, এটা বলতে হবে। তারপরে একটা কথা বলছিলেন যে হ্যাঁ আপনাকে এটা সকোচ করা হলো,
যে আপনি আপনাকে বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, আপনি এই কাজটা করেছেন, এটা কিন্তু সহজ না। সহজটা কিন্তু আপনারা যা বলুন সেটা কিন্তু তার যে কি বলবো, যে উনি যে জবাব দিবেন, যে জবাব দেওয়ার যে অধিকার সেটাকে জানতে হবে তার বিরুদ্ধে অভিযোগটা কি। শোকজটা আইডিয়াল সিরিমনি না, এটা আমাদের জাস্টিস এটিএম আফজাল সাহেবের একটা জাজমেন্ট আছে, যেটা 49 ডিএলআর অ্যাপেলেট ডিভিশন পেজ 149 বাংলাদেশ বাজার তাজুল ইসলাম, যে শোকজ করলেই হবে না, এটা মিনিংফুল শোকজ হতে হবে। শোকজ করলেই যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি অপরাধ করছেন, ওনার ওইটা ছিল ম্যান পাওয়ার লাইসেন্স, যে আপনি ম্যান পাওয়ার লাইসেন্সের মাধ্যমে মানুষের বিদেশ পাঠানোর নামে টাকা নষ্ট করছেন, এই জন্য কেন বাতিল করা হবে না আপনি জানান। তা এই ভদ্রলোক কার টাকা নষ্ট করেছে, কাকে পাঠাতে পারেনি, এগুলো তো কোনো এখানে অভিযোগের কোনো বর্ণনা নাই। বলছেন যে স্ট্যাটিউটের ভাষা এটা সহজ দিলেই হবে না, সহজটা হবে মিনিংফুল, সে যেন পড়ে বুঝতে পারে তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তারপর সে জবাব দিবে, তখন আপনি এটাকে সহজ বলবেন। অর্থাৎ সহজটা শুধুমাত্র একটা আইডল সিরিমনি না, এটা হচ্ছে আমাদের স্পিরিট, আমাদের যে আমাদের যে কনস্টিটিউশনাল কোড যেটাকে বলা হচ্ছে, যে আমার বন্ধু যেটা বলছিলেন আরিফ, যেটা আমাদের যে ভাগগুলো ই করে দিচ্ছিলেন, যে আমাদের যে সংবিধানের যে বিভিন্ন অনুচ্ছেদটা উনি যে বুঝিয়ে দিচ্ছিলেন আপনাদেরকে, খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন, আমার তো খুব ভালো লাগছিল। আপনারা দেখেন আমাদের যে আরো আমি আর দুই একটা মামলার কথা বলছি, আমি এখানে আছেন হালিম সাহেব আছেন, আপনারা জানেন আমাদের রিট কোর্ট কিন্তু কোনো, আমরা যেটা বিশ্বাস করতাম সবসময় রিট কোর্ট কোনো ক্ষতিপূরণ দেওয়ার অধিকার নাই, এটা কিন্তু উনি পরিবর্তন করেছেন, এই কনসেপ্টটাকে উনি পরিবর্তন করেছেন। মতিঝিলে ওয়াসার মেন হোলে পড়ে একটি ছেলে মারা গিয়েছিল, সেই বাচ্চাটাকে তুলতে যেয়ে আমাদের ফায়ার সার্ভিস বলল যে না এখানে লাশ পাওয়া যায় না। পরবর্তীতে ওই স্থানীয় ছেলেরা তাদের স্থানীয় কতগুলো মেকানিজমের মাধ্যমে সেই লাশটা উত্তোলন করেছিল, দুদিন বা তিন দিন পরে, তাই না হালিম? 15 মিনিট পরে বাচ্চাটাকে তারা উত্তোলন করেছিল। তখন হালিম আসছিলেন ইয়েতে আমাদের হাইকোর্ট বিভাগে, এবং হাইকোর্ট বিভাগ জরিমানার আদেশ দিয়েছিলেন, সেই জরিমানার আদেশ আপিল বিভাগে বহাল রাখে এবং যেই জরিমানা আদায় হয়, অর্থাৎ বাংলাদেশে প্রথমবারের মতো উনি জরিমানা আদায় করে দিয়েছেন, এটা প্রথম একটা। আমি এই জন্য হালিমকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আমাদের আজকের সম্পাদক জনাব রুহুল কুদ্দুস কাজল, তিনিও কিন্তু দুটো মামলায় তিনি কিন্তু জরিমানা আদায় করে দিয়েছেন, অর্থাৎ এই যে নতুন জুরিসপ্রুডেন্সটা এটা কিন্তু ওনারা প্রবর্তক, ওনারা কিন্তু প্রথম দিকে ওনারা কাজ করছেন। আমাদের অনিকার হক আপনারা জানেন একটা মামলা ইউনাইটেড, এখন অবশ্যই এটা আমি আর ওর পক্ষে থাকতে পারবো না, ইউনাইটেড হাসপাতালের একটা মামলা, সেই মামলায় চারজন লোক মারা গিয়েছিল আগুনে পড়ে, অনিকার হক কিন্তু মামলা করেছেন এবং অনিকার হক কিন্তু অর্ডার পেয়েছেন, এটা সুপ্রিম কোর্টে এখন শুনানি হবে। আমি ওনার সাথে ছিলাম, ওনার সাথে আমি ছিলাম, কিন্তু যেহেতু হ্যাঁ আমার পরিবর্তন হয়ে গেছে এই কারণে হয়তো আমি ওনার সাথে থাকতে পারবো না, ওনার বিপক্ষে অবশ্যই যাবো না আমি। আমাদের দেশে জানেন যে আমাদের দেশে যে আরো কতগুলো মামলা আছে, যেই মামলাগুলোর কথা একটু আমি উল্লেখ করতে চাই, মহিউদ্দিন ফারুকের কথা মামলাটা বলছিলাম, আমাদের দেশে যে কথা হল কি অ্যাগ্রিড পার্সনের যে সংজ্ঞাটা এটা এত ন্যারো ছিল যে এটা মুখলেসুর রহমানের মামলা বা অন্য মামলাগুলো খুবই ন্যারো করে দেওয়া হলো, সংবাদপত্র পরিষদের মামলা সব জায়গায় কিন্তু ছোট করে দেওয়া হচ্ছিল, কিন্তু প্রথমবারের মতো এই মহিউদ্দিন ফারুক সাহেব আপনাদের মতো আমাদের মতো আইনজীবী ছিলেন এবং উনি কিন্তু পরিবেশ নিয়ে কাজ করতেন, বেলাকে নিয়ে উনি কাজ করতেন, উনি বেলজিয়াম থেকে লেখাপড়া করে এসে বাংলাদেশে এই বেলাটা প্রতিষ্ঠা করেন এবং উনি যখন কাজ করেন তখন উনি এটা মামলা করলেন, এই ফ্যাপ নিয়ে, ফ্লাড অ্যাকশন প্রোগ্রাম নিয়ে এটা মামলা করলেন, সেই মামলাটা আমাদের হাইকোর্ট বললো যে না আপনার কোনো রাইট নাই, ওইখানে যেতে হবে, ওরা ওই লোকগুলো আসতে হবে, উনি কিন্তু সেটা নিজে করলেন, নিজে বাদী হয়ে নিজের মামলা নিজেই করলেন আপিল বিভাগে, লিভ হলো এবং সেই মামলার 49 ডিএলআর অ্যাপেলেশন পেজ 1 দেখবেন এই মহিউদ্দিন ফারুক সাহেবের এই মামলাটা, একটা বিখ্যাত মামলা আমাদের লোকাস্টেনের উপরে, অ্যাগ্রি পার্সনের উপরে, ওইখানে আমাদের সুপ্রিম কোর্ট বলল নো, যে এই লোকগুলো আসতে পারে না তাদের সে মানে অনগ্রসর জনগোষ্ঠীর পক্ষে যারা এই ধরনের কাজ করে তাদের লোকাস্টেনে আছে, ওদেরকে নিয়ে যারা কাজ করে তাদের লোকাস্টেনে আছে, যারা তারপর বিবিরা চৌধুরী বলেন যার হৃদয়ে রক্তক্ষরণ হয় অন্য মানুষের কষ্টে তার লোকাস্টেনে আছে, অর্থাৎ লোকাস্টেনে এটা কিন্তু ওনারা অনেক বড় করে দিলেন।
এই বড় করার কারণেই কিন্তু আজকে হালিম অথবা আমাদের ইয়েরা সবাই মামলা করতে পারছেন, আমাদের অনেক মামলা করছেন, আমাদের রুল কুদ্দুস সাহেব মামলা করছেন, আমাদের হালিম সাহেব মামলা করছেন, সকলে মামলা করার কারণ হচ্ছে কিন্তু ওই মহিউদ্দিন ফারুকের মামলাটা। আমি আরেকটা মামলার কথা বলে আমার বক্তব্য শেষ করবো, আমি আর বড় করতে চাচ্ছি না। আমি বলি আপনাদেরকে, আপনারা জানেন যে হেভিয়াস কর্পাস, আমরা জানতাম কিন্তু কোনো সরকারি কাস্টোডিতে থাকলে হেভিয়াস কর্পাসের মামলা করা যায়, কিন্তু বাচ্চাদের কাস্টোডি নিয়ে এখন দেখুন হাইকোর্টে এবং আপিল বিভাগে দেখুন অনেকগুলো মামলা পেন্ডিং আছে। মা বা বাবা যে কোনো একজন এসে বলেন তার বাচ্চার কাস্টোডিটা তার মানে আনলফুলি রেখে দিয়েছে, তাকে দেখতে দিচ্ছে না। সেই মামলাটা প্রথম করলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব, এটা হচ্ছে 92 সালে উনি মামলা করলেন, এবং বিচারপতি আনোয়ারুল হক চৌধুরী নামে আমাদের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি ছিলেন, অত্যন্ত লার্নেড মানুষ ছিলেন। উনার কোর্টে যেন মামলাটা করা হলো, প্রথমেই প্রশ্নটা উত্থাপিত হলো যে উনি তো একটা পাবলিকের একটা একজন আর্মি অফিসার ছিলেন, তার বাচ্চারা উনি জোর করে রেখে দিয়েছেন, মা মামলা করলেন, মাকে উনি দেখতেও দিচ্ছিলেন না। আমির ইসলাম সাহেব মামলা করলেন, তখন প্রশ্ন করা হলো যে উনার মা এই মামলা তো মেনটেনেবল না, উনি কীভাবে মামলা করেন প্রাইভেট পার্সনের বিরুদ্ধে। সেই সময় ওই মামলায় উনি কিন্তু সুন্দর, আপনারা ওই মামলাটা পাবেন 92-93 খুঁজবেন, আমার এই মুহূর্তে মনে নেই, অনলাইন বলে দিতাম ডিটেনশনের উপরে, মাহমুদুল ইসলাম সাহেবের বইটা দেখবেন ওইখানে আপনারা দেখবেন, এটা পাবেন। তো সেই মামলা দেখেন উনি ই করে দেন ডিটেনশন হেভিয়াস কর্পাসে, দেখবেন ওই চ্যাপ্টারটা দেখবেন। তো ওইখানে ওনার হাইকোর্ট ডিসিশন বললেন না কাস্ট, এটা দেখবেন আপনারা 102 সাবডিকেল 2 ওইখানে যে ভাগগুলো করা আছে ওইখানে কিন্তু ইয়ে নাই, যে সরকার বা কোনো প্রতিষ্ঠান বলে নাই, ডিটেনশনটা হচ্ছে ডিটেনশনটা যেই কোনো ডিটেনশনই চ্যালেঞ্জ করা যাবে, যে কোনো আনলফুল ডিটেনশনই চ্যালেঞ্জ করা যাবে। এইভাবে আমাদের সংবিধানের বিভিন্ন সময়ে আমরা সময়ের বিবর্তনে আমরা অনেক কিছু কিন্তু এগিয়ে আসছি, প্রতিদিনই কিন্তু উন্নতি হচ্ছে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কিন্তু পড়বেন, আপনারা কিন্তু শুধুমাত্র কারো কথা শুনেই কিন্তু করবেন না। কোনো মামলা করতে গেলে আমাদের কাছে এখন কিন্তু অনেক বই আছে, আপনারা মাহমুদুল ইসলামের কনস্টিটিউশনটা, আমার মনে হয় আমাদের সাথে যারা আছেন আমরা সবাই একমত হব যে মাহমুদুল ইসলামের কনস্টিটিউশন পড়লে কিন্তু আমাদের রিট মামলা করাটা অনেক ইজি হয়ে যায়, যে কোনো বিষয় কিন্তু খুঁজে পাবেন আপনারা। তারপর আমাদের এই সাবকন্টিনের বই আছে, আপনারা ব্রিটিশ বইগুলো আছে, আপনারা একটু দেখবেন আমেরিকান নিয়ে জুরিসপ্রুডেন্স দেখবেন, অনেক কিছু পাওয়া যাবে। আর এখন তো হয় কি সার্চের বিষয়, সবার তো স্মার্টফোন আছে, প্রত্যেকেরই কিন্তু আমরা ফেসবুক দেখি সারাদিন, ওই সময় যদি একটু গুগলে যদি চেক করে নেই কোনো একটা বিষয় নিয়ে ইজিলি কিন্তু আমরা পেয়ে যাব। তো আমি সবাইকে অনুরোধ করব আসুন আমরা একটু পড়ালেখা করি। আমার বন্ধু যেটা বললেন যে মঈনুল ইসলাম চৌধুরী সাহেব, উনি কিন্তু ওনার জাজমেন্টগুলো অনেক রিচ, তবে আমাদের যে পুরনো যে দিনের যে জাজমেন্টগুলো, যে আমি যেটা বললাম যে বদরুল হাজী চৌধুরী সাহেব, জাস্টিস মোস্তফা কামাল, আপনারা দেখেন আমরা জানি যে রাষ্ট্রের তিনটা বিভাগ হচ্ছে আলাদা আলাদা এবং তারা স্বতন্ত্র রক্ষা করে চলে, বিচার বিভাগ, আইনসভা, প্রশাসন। এবং বিচার বিভাগ আইনসভাকে বলতে পারে না তুমি এইভাবে আইন করো, কিন্তু সেইখানেও কিন্তু তারা ঘুরিয়ে একটা জিনিস বললেন আমাদের মাজদার হোসেন মামলায়, বললেন যে রুলস করতে হবে। এবং এটা যখন রিভিউ হলো তখন মাহমুদুল ইসলাম সাহেব ছিলেন আমাদের অ্যাটর্নি জেনারেল, মাহমুদুল ইসলাম সাহেব আমাদের দেশে অন্যতম শ্রেষ্ঠ সংবিধান বিশেষজ্ঞ ছিলেন, তিনি কিন্তু এই আর্গুমেন্টটা করলেন। মোস্তফা কামাল সাহেব আমাদের যখন জুডিশিয়ারি পৃথক হয় তখন এইখানে আমাদের মিটিংয়ে বললেন যে উনি যেইভাবে সাঁতার কেটে উনি যেইভাবে আর্গু করছিলেন আমাকে সাঁতার কাটতে হয়েছে ডান দিকে বা দিক দিয়ে। এইটাই হচ্ছে সাংবিধানিক আইন বিশ্লেষণের বিউটিটা, আপনি একটা জায়গায় নিয়ে যাবেন উনি কিন্তু এখানে সরে যাবেন যুক্তি দিয়ে, উনি সুন্দর করে দিবেন। তাই সেই কারণে আপনাকে উনি যেন সরে না যেতে পারেন, আপনার জায়গায় যেন ওনাকে ধরে রাখতে পারেন, স্টিক করতে পারেন, একদম ওই যে দাবা খেলে না কিস্তি মাত করে দে এইভাবে করতে হবে, উনি যেন আর না সরতে পারেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি ওনার বক্তব্যের পরে দুইটা বিষয় একটু নিজে থেকেই মনে করলাম যে আমি সভাপতি সাহেবের বক্তব্যের পরে দুইটা বিষয় আমার কাছে মনে হলো যে আমার একটু আপনাদেরকে বলা দরকার, বিকজ রিট পিটিশনে কিংবা রিট জুডিশিয়ালে কম্পেনসেশন দেওয়ার যে ব্যাপারটি সেটার একটা মামলা রেফারেন্স আমি আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে দেখুন হালিম যে মামলাটি, জেহানের যে মামলা,
জিহাদের যে মামলা অর্থাৎ এই যে কমলাপুরে ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে যে মামলা, দুইটা রিপিটিশন আমি এবং হালিম কিন্তু সাইমালটেনিয়াসলি ফাইল করেছিলাম। একটা হালিম ফাইল করেছিল হালিমের সিবিসি ফাউন্ডেশন থেকে, আমি ফাইল করেছিলাম পিটিশন নামে লয়ার, পিটিশন হচ্ছে ব্যারিস্টার মুস্তাফিজুর এই মাহফুজুর রহমান মিলন। আমাদের ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু আমাদের দুইজনের মামলায় কিন্তু রিজেক্টেড হয়েছিল। আমি আপনাদেরকে বলি, দ্য হিস্ট্রি গোজ ব্যাক বিকজ আই অলসো আর্গু ইন দ্যাট কেস। আমাদের দুজনের মামলায় কিন্তু প্রথম চান্সে কিন্তু মানে ইট ওয়াজ নট টেকেন আপ, অথবা আমরা বলবো আমাদের এন্টারটেন করে নাই, আমরা গিভ আপ করেছি, হালিম কিন্তু গিভ আপ করে নাই। ওই মামলা কিন্তু সাইমেলটেনিয়াসলি দুইটা রিপিটিশন ফাইল করেছিলাম। সেকেন্ড হচ্ছে যে মামলা রেফারেন্স আমাদের সভাপতি মহোদয় বললো, সেটা হচ্ছে তিতুমির কলেজের একটা ছাত্র, তার নাম হচ্ছে রাজীব। আপনারা জানেন 2017 সালের সম্ভবত 4 এপ্রিল তিতুমির কলেজে দুই বাসের রেষারেষিতে হাত হারালো তিতুমির কলেজের ছাত্র রাজীব। এটা ছিল 3 এপ্রিল 2017। প্রথম আলোর একটা ছবিটা দেখে আমি এই রিপিটিশনটা জনস্বার্থে নিজে বাদী হয়ে মোহাম্মদ রুহুল কুদ্দুস ভার্সেস স্টেট এই মামলাটি করেছিলাম। আজকে স্মরণ করতে হয় প্রথম আলোর এই ছবিটি কিন্তু তুলেছিল মরহুম মিজানুর রহমান খান, যে ছবিটার উপর ভিত্তি করে এই মামলাটা রয়েছে। সো মাই ট্রিবিউট টু মিজানুর রহমান খান। অ্যাট দ্য সেম টাইম ওই মামলায় যে কম্পেনসেশন রাজীবের পরিবার পেয়েছে, যে জাজমেন্ট হয়েছে পরবর্তীতে, সেই জাজমেন্টটাতেও কিন্তু এই জিহাদের মামলার রেফারেন্স আছে। ওইটারই ফলশ্রুতিতে পরবর্তীতে রাজীব এবং মিম, যাদের বাচ্চা পায় নিহত হওয়ার কারণে সারা দেশে সড়ক নিরাপদ সড়কের দাবিতে উত্তাল আন্দোলন হয়েছিল, সেখানেও কিন্তু তাদের ফ্যামিলি প্রাথমিক কম্পেনসেশন পেয়েছিল ইন লাইট অফ দ্য জাজমেন্ট অফ জিহাদ এন্ড রাজীব। তারা কিন্তু তাদের পরিবার প্রাথমিক কম্পেনসেশন পেয়েছে। দেয়ার ইজ অ্যানাদার কেস যেটা আমি আপনাদেরকে রেফার করতে চাই, সেটি হচ্ছে ফলোয়িং দি জাজমেন্ট আমাদের সুপ্রিম কোর্টে কর্মরত একজন ক্লার্ক, তার নাম হচ্ছে সাদ্দাম হোসেন। উজ্জ্বলদের চেম্বারে আমাদের খন্দকার মাহবুব হোসেন স্যারের ক্লার্ক, তার ছেলে বরগুনাতে জাহাজের পল্টুনের মধ্যে থাকা অবস্থায় তার পা হারিয়েছে, আমাদের সে এখনো পর্যন্ত আছে। আমরা এই রিপিটিশনটা আমি ফাইল করেছিলাম, সেখানেও অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম কোর্টের অর্ডারের পরে তারা কিন্তু একটা কম্পেনসেশন সাদ্দামকে দিতে বাধ্য হয়েছে, যদিও পরবর্তীতে তাদের দুই পক্ষের মধ্যে সমঝোতার কারণে রিপিটিশনটা কন্টিনিউ হয়নি। বাট দ্য গাইডিং প্রিন্সিপল ইজ যে রিপিটিশনে এখন এস্টাবলিশড যে আমাদের রিচ জুরিডিকশনে কিন্তু কম্পেনসেশন দিতে পারে। সো আমরা যারা আইনজীবী হিসেবে পেশা পরিচালনা করি এবং এই সমস্ত মামলাগুলো যে কথা বললেন, মহিউদ্দিন খান আলমগীর কেস, বেলার সাধারণ সম্পাদক, আপনারা কি জানেন যে মহিউদ্দিন খান সাহেব মারা যাওয়ার পরে বেলার সেক্রেটারি হয়েছিলেন মাননীয় বিচারপতি মির্জা হোসেন হায়দার, পরবর্তীতে আমার মরুম সিনিয়র খন্দকার মাহমুদ্দিন আহমেদ সাহেবের ছেলে খন্দকার শামসুদ্দিন মাহমুদ, কারণ তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আমাদের গতার্থে আরও বলি, দীর্ঘদিন পর্যন্ত বেলার আইনজীবী ছিলেন আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী সিনিয়র অ্যাডভোকেট জনাব এম আমিন উদ্দিন, বেলার একক আইনজীবী ছিলেন। তো আমি বলছি যে আমাদের জুরিসপ্রুডেন্সিয়াল যে অ্যাডভান্সমেন্ট সো ফার দি আমাদের যে লোকাস্ট্যান্ডিং, আপনি রিড করতে পারবেন কি পারবেন না, অ্যাডভান্সমেন্ট অফ অলিক সবগুলো কিন্তু মোস্টলি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন থেকে কিন্তু শুরু হয়েছে, যেখানে গ্রেটার কজ গ্রেটার মানুষকে এফেক্ট করে সেরকম ক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্ত মামলাগুলো। আমি আপনাদেরকে দুইটা বিষয়ে দুইটা জাস্ট কুইক পরামর্শ দেবো, সেটি হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের এই যে কথায় কথায় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করাটাকে কিন্তু অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট কিন্তু রেস্ট্রিক্ট করেছে এবং তারা কিন্তু একটা গাইডলাইন দিয়েছে কারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে আসতে পারে। সুতরাং টম ডিক অ্যান্ড হ্যারি কথা মনে কারণে দাঁড়াই গেলাম খাড়াই গেলাম, এটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট ইজ নো মোর অ্যাপ্রুভিং। আপনারা সেই জাজমেন্টটা দেবেন, দেয়ার আর সার্টেন গাইডলাইন্স, দ্য প্রিন্সিপলস হ্যাভ বিন সেট বাই দ্য অ্যাপিলেট ডিভিশন ইন এন্টারটেইনিং
রিট পিটিশনস ইন দ্য ফর্ম অফ পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সে জাজমেন্টটা আপনারা দেখে নেবেন সম্ভবত দুই এইটিন বিএলসি, এটাও কিন্তু আমাদের। সুতরাং যেহেতু আমাদের কনস্টিটিউশনাল গার্ডিয়ান সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট ইজ ইকুয়ালি ইজ জাজমেন্ট ইজ বাইন্ডিং আপন দ্য হাইকোর্ট ডিভিশন অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ডিভিশন ইজ অ্যাপ্লিকেবল টু অল আদার কোর্ট সাবঅর্ডিনেট টু হাইকোর্ট ডিভিশন। সুতরাং গাইডিং প্রিন্সিপল সো ফার দ্য পিআইএল ইজ কনসার্ন, এই জাজমেন্ট এইটিন বিএলসি জাজমেন্ট কিন্তু আপনাদেরকে আপনাদেরকে দেখতে হবে, দ্যাট ইউ হ্যাভ টু ব্রিং ইন মাইন্ড দ্য প্রিন্সিপলের সঙ্গে আপনার ফিট ইন করে কিনা। সুতরাং জনস্বার্থে মামলা করার ক্ষেত্রে আপনাকে কিন্তু এই সাইকোলজিক্যাল সেট আপ প্রথমে থাকতে হবে যে আমার লোকাল স্ট্যান্ডে আমি দাঁড়াতে পারবো কিনা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লোকাল স্ট্যান্ডে। বাংলায় বলি আমরা যদি একটু আমার খাড়ানোর ক্ষমতা আছে কিনা, এইটা হচ্ছে লোকাল স্ট্যান্ডে বাংলা কথা। আরিফ যেহেতু শক্ত করে আপনাকে বলছে, আমি চিন্তা মনে করার জন্য আপনাকে কইতে পারেন সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি তো লোকাল স্ট্যান্ডের অর্থ বাংলা মানা এটাই বসলেন, এটা মনে রাখার জন্য বলা। এখন একটা ছোট্ট কাজ আছে আমাকে দেওয়া হয়েছে, সেটা আমি আমাদের সভাপতি মহোদয়কে অনুরোধ করব যে আমাদের বন্ধু মোহাম্মদ মহিউদ্দিন তিনি ভার্চুয়াল আদালত ম্যানুয়াল, আপনারা জানেন যে ভার্চুয়াল আদালত ইজ এ উই আর ইন এ মিক্স সোসাইটি, মিক্স ইসের মধ্যে আমাদের অ্যাকচুয়াল ফিজিক্যাল কোর্ট চলে, ভার্চুয়াল কোর্ট চলে, এবং এই প্যান্ডেমিকের মধ্যে বিশেষ করে করোনার মধ্যে যে কঠিন অবস্থায় তিনি একটা ভার্চুয়াল আদালত ম্যানুয়াল করেছেন। আমি ব্যারিস্টার রাগিবুল্লাহ চৌধুরী, মিস্টার অনিকার হক, ব্যারিস্টার অনিকার হক, আব্দুল হালিম, মুশফিকুল হুদা, আরিফ খান, হুমায়ুন কবির, আমাদের মিন্টু, আমাদের লাভলু ইজ কামিং অলসো, তো আমরা সবাই মিলে এবং এই ভার্চুয়াল আদালত ম্যানুয়াল আমি আসতেছি, ভার্চুয়াল আদালত ম্যানুয়াল আমি সম্পাদক হিসেবে ঘোষণা করছি যে আমাদের লাইব্রেরির পক্ষ থেকে কয়েকটি বই ইনশাল্লাহ আমরা কিনব যাতে আপনাদের প্রয়োজন ব্যবহার করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার মনে হয় এই পর্বে আমরা আগেই বলেছিলাম যে আমাদের একটা অনুষ্ঠান আছে আমাদের কার্যকরী কমিটি, আমরা প্রায় সভাপতি সাহেবকে আমরা এখন বিদায় নিতে পারি। আপনাদের কর্মসভা চলবে, সমিতির পক্ষ থেকে আগেই বলেছি যে আমাদের আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা দেওয়ার জন্য আমাদের অফিস ইজ রেডি, আপনারা ফিল কমফোর্টেবল ফিল হোমলি আপনাদের কর্মসভা চালিয়ে যান, আমরা সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।